আরে বড়টা মনে একটা বাচ্চা পাড়াই শেষ করছে, এগুলোর অবস্থা খারাপ। পারো না বেশ, এই যে এটার একটা শুধু হেলদি আছে, মনে হয় না আর টিকবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, আশা করি সব ভালো আছেন। সকাল সকাল উঠেই আমাদের একটা ব্যাড নিউজ পাইছি, ওটা হচ্ছে মুরগির একটা বাচ্চা পুরা শেষ। আই থিঙ্ক যেটা আমি ভাবতেছি, পাড়া দিয়ে মেরে ফেলছে, আর দুইটার অবস্থা বেশি একটু ভালো না। এখন কি করবো বুঝতে পারতেছি না, ওগুলো কি আলাদা করবো না কি ওটার সাথে রাখবো। আর আমি বলছিলাম আমাদের কোয়েল পাখির খাঁচার ভিতরে ন্যাচারাল লোকের ব্যবস্থা করে দিব, যাতে ওরা ন্যাচারাল পিল কিছুটা হলেও পায়। তো আমরা এখানে একটা খেজুর গাছ দিছি, আর ওই পাশে ওদের রাতের থাকার আর কি ঘরটা, আর এখানে বালু দিয়ে দিছি। সকালে ওরা খুব সুন্দর করে গোসল করছে, ওটা আমি দেখাবো। আর এই সাইড দিয়ে খাল রাখছি, যাতে এটাতে পানি আছে, আর খানাটা নিচে দেই, যাতে একটা ন্যাচারাল ফিল কিছুটা হলেও আরও পাবে। দুই দাদা আলাদা করে রাখতে হবে এখন এগুলা। এদের দুজনকে এখন আলাদা করে রাখতে হবে, কারণ নাহলে এই দুটাকে মারে ফেলবে। এখন দেখবেন ওটা দৌড় দিয়ে নেই নেই নেই, একসাথে আর রাখা যাইব না। এই তোরা কই যাস, তোরা এটার ভিতরে থাক, নাহলে তো করে ওটা মারি ফেলবো। ওই দেখ পানি খাই করতে, মাছের ইয়ের থেকে পানি খাইতে। এখানে তো রাখলে মনে হয় মাছের মাছগুলোকেও অ্যাটাক দিব, সন্দেহ আছে। নিচে ছাড়তে হবে এটাকে, আর এই দুটাকে আমি নিজেই পালবো, আমি ওদের মা হিসাবে পালবো। কিচ্ছু করার নাই, নিচে ছাড়তে হইব। যা নিচে থাকবো। কোয়েল পাখি একটা বাইরে গেছে, ভালো ভাগ্যটা ধরতে পারছি। এটা বাইরের লোক আনতি পুরো খাসে তো আটকানো হয়েছে, সে দুই তিন দিন ধরে এটার ভিতরে আছে, বাইরে নেই কোনো সময়। আজকে বাইরের লোক আনতি চেক করতে হবে তোকে, এখান দেখি বাইরের লোক নাকি, একটু তোরাল দিয়ে উঠতে পারবো না। খানার জন্য এদিকে এদিক দৌড়াদৌড়ি করতেছিল ওরা। পানি খাইতেছি খুব সুন্দর করে। কিস মাই ফিঙ্গার, ও মাই গড, কিস মাই ফিঙ্গার। টাচিং। আমাদের পাখি আর মুরগিগুলোকে দিনের বেলা মনে ছিল না, ওগুলোকে ভিতরে ঢুকাই নাই, এখন ঢুকাইতে হবে। এই যে কোয়েল পাখিগুলা, ওগুলা তো এখানে এমনি রয়েছে, ক্যামেরাটা এখানে দেখ। এই যে ওদের বাসা, এই যা ভাই ভিতরে যা, তুই আয় তুই আয়, ক্যামেরা তো আসতে আসে না। ও ভাই এটা কে বন্ধ করছে এভাবে, মুরগি বড়টা আছে ভিতরে দেখি। বড়টা একবার সকালে দুইটারে দিছি মারি না, ওই যে কি সুন্দর ওরা ওই পাশে বসে আছে, থাক তোরা এমনি থাক, নাহলে তোর মারি ফেলবো। একটা জিনিস দেখাইনি আপনাদেরকে, এই যে এই যে এখানে আমাদের কালকে যে মুরগিটা ছুটে গেছিল ওটাকে নিচে নিয়ে আমরা এটা নিয়ে আসছি। আর কবুতরগুলো ওই যে রাতের বেলা এইভাবে থাকে ওরা বসে,
এই যে এগুলো খড়ে দেয়নি, যা যা ভাই যা, দুইটা আছে যে দুইটা আছে, ঠিক আছে। আর এখানে আরেকটা করি, ঠিক আছে। আমাদের একটা হ্যাঙ্গার দিতে হবে, এই যে অনেক রিক্সে থাকে, ঠিক আছে। তো আজকে আমরা রাতেই ভিডিওটা এন্ড করতেছি, এ ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।